ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমি ভিডিওতে আলোচনা করব চক্রবৃদ্ধি সুদের বেসিক জিনিসগুলো নিয়ে। দেখো, তুমি এমটিএস এর পরীক্ষার জন্য প্রস্তুতি নেও বা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেও না কেন ফ্রেন্ডস, তোমাকে কিন্তু চক্রবৃদ্ধি সুদের এই বেসিক কনসেপ্টগুলো জানতে হবে। যদি জানা থাকে খুব ভালো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য নয়। আর যদি বেসিক জিনিসে প্রবলেম থাকে চক্রবৃদ্ধি সুদের, তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আশা করি এই ভিডিওটা যদি তোমরা দেখতে পারো, তাহলে চক্রবৃদ্ধি সুদের বেসিক কনসেপ্ট নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। ঠিক আছে ফ্রেন্ডস, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, একটি প্রবলেম দিয়ে শুরু করছি। আস্তে আস্তে আমরা প্রবলেমে সলভ করি এবং আস্তে আস্তে কনসেপ্টও ক্লিয়ার করি। কি বলছে, বার্ষিক 5% হারে 1200 টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তো দেখো, প্রবলেমটা সলভ করার আগে একটা জিনিস আমরা বুঝি যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স কোথায়। গতকালকের ভিডিওতে একজন কমেন্টও করেছিল তোমাদের মধ্যে একজন, যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মানে বেসিক ডিফারেন্সটা কোথায়, সেটা নিয়ে একটু আলোচনা করার জন্য। তো দেখো, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের এই বেসিক ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করি। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি, ওকে কনসেপ্ট একটু বুঝি। সরল সুদ মানে হচ্ছে কি, এখানে আসল ফিক্সড। মনে করো তুমি 5000 টাকা রাখলে, এক বছরে 200 টাকা পেলে, সুদ পেলে এক বছরে, তাহলে পরের বছরও 5000 টাকার উপরে তুমি 200 টাকাই সুদ পাবে। আসল ফিক্সড থাকে, ফিক্সড, পরের বছরও 5000 টাকার উপর, ঠিক আছে, 200 টাকায় সুদ পাবে। তাহলে সরল সুদে সেম, প্রতি বছর সেম সুদ পাবে, প্রথম বছর 200, দ্বিতীয় বছরে 200, তৃতীয় বছরে 200, এর পরের বছরে 200, এর পরের বছরে 200, ফিক্সড। আর চক্রবৃদ্ধি সুদে কি হয়, উল্টো হয়। উল্টো বলতে কি, সুদ সেম থাকে না। মনে করো এই এক্সাম্পলটাই যদি নিই, মনে করো 5000 টাকার উপর তুমি 200 টাকা সুদ পেলে, প্রথম বছর সেমই হবে। মনে করো প্রথম বছর 5000 টাকার উপর 200 টাকা সুদ পেলে, এর পরের বছর কি হবে, এই সুদ আর আসল যোগ হবে। তাহলে পরের বছর তোমার আসল হয়ে যাবে 5000 যোগ 200, ঠিক আছে। তার মানে পরের বছরের জন্য আসল হবে 5200 টাকা। মানে প্রথম বছর 5000 টাকার উপর 200 টাকা সুদ পেলে, পরের বছর আসল হচ্ছে 5000 আর সুদ হচ্ছে 200, দুটো যোগ করলে কত হয়, 5200। এই 5200 টাকার উপর সুদ পাবে। মনে করো সুদ পেলে সাপোজ 250 টাকা, তাহলে পরের বার কি হবে, সুদ গিয়ে আবার আসলের সঙ্গে যুক্ত হবে। তাহলে 5200 আর সুদ হচ্ছে 250, যোগ করলে কত হয়, 5450। মনে করো এটার উপর সুদ পেলে 270 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ ক্রমাগত বাড়তে থাকে। এবার প্রশ্ন হলো কেন বাড়ে, সুদ এসে আসলের সঙ্গে যুক্ত হয়। আসল 5000, সুদ 200, মিলে 5200। তাহলে পরের বছরে আসল কত হবে, 5200। 5200 টাকার উপর যদি 250 টাকা সুদ পাও সাপোজ, মনে করো, তাহলে পরের বছর কি হবে, সুদ আর আসল যুক্ত হবে, তাহলে আসল আরও বাড়বে। তাহলে চক্রবৃদ্ধি সুদে আসল ক্রমাগত বাড়তে থাকে। কেন, সুদ এসে আসলের সঙ্গে যুক্ত হয়। নর্মালি এটা এক বছর পরপর যুক্ত হয়। কখনো দেখবে কি, অঙ্ক করতে গিয়ে 3 মাস অন্তর দেয়, 4 মাস অন্তর দেয়, এমন পাবে। 3 মাস অন্তর দেয় মানে 3 মাস পরপর সুদ আসলের সঙ্গে যুক্ত হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা এরকম। তাহলে সরল সুদে আসল ফিক্সড আর চক্রবৃদ্ধি সুদে আসল বাড়ে। প্রশ্ন হলো কেন বাড়ে, কারণ সুদ এসে আসলের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হওয়ার জন্য আসল বাড়ে, আসল বাড়লে কি হবে, সুদও বাড়বে। ঠিক আছে, এবার চলো প্রবলেমটা সলভ করি। কিভাবে সলভ করি দেখা যাক। হ্যাঁ, তো দেখো, মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমরা কি করবো, দেখো কোনো ফর্মুলা ইউজ করবো না, একদম বেসিক মানে একদম কনসেপ্ট থেকে প্রবলেম সলভ করবো। হ্যাঁ, তো কনসেপ্ট থেকে যদি করো ভাই, এখানে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্সেন্টটাকে প্রথমে ভগ্নাংশে নিয়ে আসো। 5% মানে 1/20, কীভাবে আসে বলো দেখি। পার্সেন্টকে ভাঙালে 5, 5 পার্সেন্ট তোলার জন্য নিচে 100, 5 দিয়ে 100কে ভাগ করো, 5×100, উপরে 9 মানে কত থাকে, 1, তার মানে 1/20। 5% মানে কত হচ্ছে, 1/20, 5/100, 5 দিয়ে 100 কাটলে 5×100, 1/20। এটার মানে কি, পার্সেন্টকে ভগ্নাংশ আনবে 10% মানে 10/100, 1/10, 4% মানে 4/100, 1/25, এভাবে ভগ্নাংশ আনলে। এবার এটার মানে কি দাঁড়ায়, এটার মানে হচ্ছে 20 টাকা যদি তুমি ব্যাংকে রাখো ভাই, 20 টাকা যদি ব্যাংকে রাখো, তাহলে তোমাকে 1 টাকা সুদ দেওয়া হবে। তুমি 20 টাকা ব্যাংকে রাখছো, 1 টাকা সুদ পাবে, তাহলে সুদে আসলে কত হবে, 20 যোগ 1,
তাহলে কুড়ি আর এক মিলে কত টাকা হয়ে যাবে বলে দেখি, একুশ টাকা। কুড়ি টাকা ব্যাংকে রাখলে এক টাকা সুদ পাবে, তাহলে সুদে আসলে কত হবে, একুশ টাকা। বুঝা গেল, এটা সুদ, এটা আসল। আর এই এক টাকাটা হচ্ছে সুদ। মন দিয়ে শুনো, হ্যাঁ, প্রথমটা একদম আস্তে আস্তে করি। কুড়ি টাকা আসল, কুড়ি টাকা ব্যাংকে রাখলি আর এক টাকা সুদ পেলি, এক বছরের সুদ, এক বছরে কুড়ি টাকা ব্যাংকে রাখলে এক টাকা সুদ পাবে, তাহলে সুদ আসল কত হবে, কুড়ি যোগ এক, একুশ। তাহলে একদিকে লিখবে আসল, আরেকদিকে সুদ আসল। হ্যাঁ, আসল হচ্ছে কুড়ি আর সুদ হচ্ছে এক, তাহলে সুদ আর আসল মিলে সুদ আসল কত হবে ভাই, একুশ। বুঝতে পারলে? কুড়ি টাকা ব্যাংকে রাখলে এক টাকা সুদ পেলে, তাহলে সুদ আর আসল দুটো মিলে কত হয়ে গেলে, একুশ। কুড়ি টাকা রাখলে একুশ টাকা হবে, কয় বছরে বলো দেখি, এক বছরে এক। ওকে, তাহলে একদিকে লিখবে আসল, আসল লিখে নাও, আরেকদিকে কি লাগবে, সুদ আসল। দেখো বুঝতে পারো কিনা, দুটো জিনিস দুই দিকে, একদিকে আসল, একদিকে সুদ আসল। আসল তো নিচেরটা কুড়ি, আর সুদ আসল কত হবে, দুটো যোগ করবে, কুড়ি আর এক যোগ করলে একুশ, এটা সুদ আসল। তাহলে আসল কুড়ি, সুদ আসল একুশ, যদি থাকতো এক বাই দশ, তাহলে আসল দশ আর সুদ আসল কত হবে, এক আর দশ যোগ করলে এগারো, এক বছরে। হ্যাঁ, বুঝা গেল? তাহলে এইভাবে পার্সেন্টকে ভগ্নাংশ আনবে, পরে আসল সুদ আসল, আসল আর সুদ না কিন্তু, সুদ আসল, কুড়ি থাকলে একুশ। এবার প্রশ্নে দেখবে কয় বছর বলছে, নর্মালি দুই না হলে তিন বছরই বলবে, এর বেশি বলার কথা না। তো দু বছর বলছে, এটা জাস্ট দুবার লিখবে, দু বছর বললে এটা জাস্ট সেম জিনিস, কুড়ি থাকলে একুশ হবে, কুড়ি টাকা ব্যাংকে রাখলে একুশ টাকা হয়ে যাবে, এক টাকার সুদ। দু বছর বলছে, এটা জাস্ট দুবার লিখব, যদি তিন বছর বলে তিনবার লিখবে। ওকে, এর বেশি বলার কথা না, পারবে লিখতে? এটা পার্সেন্টকে ভগ্নাংশে আনবে, এক বাই কুড়ি, কুড়ি রাখলে একুশ হবে, কুড়ি রাখলে একুশ হবে, দু বছর বলছি দুবার লিখো। লিখার পর জাস্ট উপর থেকে নিচ বরাবর গুণ করবে। অনেকে বলবে, স্যার এত কিছু করতে হবে, ফর্মুলা দিয়ে তো ডাইরেক্ট হয়ে যেত। দেখো ভাই, এই অ্যাপ্রোচটা শিখলে কি হবে, তুমি দেখবে আজকে যতগুলো করবো সব সেম অ্যাপ্রোচের উপর। সুদ দেওয়া থাকবে, আসল বার করতে বলবে, সুদ আসল দেওয়া থাকলে আসল কি বার করা যায়, সব একভাবে হয়ে যাবে। এখনো তো খুব বড় মনে হচ্ছে, খুব জটিল মনে হচ্ছে, কিন্তু বারবার বলছি একদম বেসিক থেকে করছি, তো বড় বড় মনে হয় প্রথমে, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা খুব সহজ। মন দিয়ে শুনো, একটু ধৈর্য ধরো, অবশ্যই বুঝবে। এবার উপর থেকে নিচ বরাবর গুণ করলে কুড়ি কুড়ি চারশো, আর এদিকে উপর থেকে নিচ বরাবর গুণ করবে, একুশ একুশ গুণ করলে চারশো একচল্লিশ। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। তাহলে দু বছর বললে দুবার লিখবে, আসল সুদ আসল, কুড়ি রাখলে একুশ, যদি পার্সেন্ট ভাঙিয়ে মনে করো এক বাই চার হয়, তাহলে চার টাকা রাখলে পাঁচ টাকা হবে, এক টাকা সুদ। দু বছর বললে দুবার, তিন বছর বললে তিনবার, পারবে না লিখতে? আচ্ছা, এবার তাহলে বলে দেখি, এনে সময় কত হবে, এক এক মিলে দুই বছর, সময়টা আবার গুণ করবে না, যোগ হবে, এনে এক বছর, এখানে এক বছর, দুই বছর। তাহলে আসল, এটা আসল, আসল যদি চারশো হয়, সুদ আসল হবে চারশো একচল্লিশ, মানে ব্যাংকে চারশো টাকা রাখলে সেটা বাড়তে 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 চারশো একচল্লিশ টাকা হবে। তাহলে বলে দেখি কত টাকা বাড়লো, চারশো একচল্লিশ মাইনাস চারশো, কত বাড়লো বলো দেখি, একচল্লিশ ইউনিট বাড়লো। তো যেটা বাড়লো সেটাকে আমরা বলি সুদ। কি সুদ বলবো? চক্রবৃদ্ধি সুদ, চ সুদ, সংক্ষেপে লিখলাম, চ ফর চক্রবৃদ্ধি, সুদ মানে সুদ। তাহলে আসল যদি চারশো এক ইউনিট হয়, তাহলে সুদ আসল হবে চারশো একচল্লিশ ইউনিট, তাহলে সুদ কত, একচল্লিশ ইউনিট। ভিডিওটা একটু পজ করে বুঝার চেষ্টা করো, কি কি করলাম, কি কি করলাম বলো দেখি। দু বছর বলছি দুবার, আসল সুদ আসল, কুড়ি রাখলে একুশ হবে, কুড়ি রাখলে একুশ হবে, দু বছর বলছি দুবার, তিন বছর বললে তিনবার। এবার জাস্ট উপর থেকে নিচ বরাবর গুণ, কুড়ি কুড়ি চারশো, একুশ একুশ চারশো একচল্লিশ, মানে চারশো টাকা রাখলে চারশো একচল্লিশ টাকা হয়ে যাবে। কত টাকা বাড়লো, একচল্লিশ টাকা বা একচল্লিশ ইউনিট, যেটা বাড়ে ভাই সেটাই সুদ। এবার তুমি কম্পেয়ার করে দাও, আমরা আসল বার করলাম চারশো ইউনিট, আর প্রশ্নে ভাই আসল দেওয়া আছে কত, বারোশো টাকা, এটাও ভাই আসল, এটাও আসল, সেম জিনিস। বোঝা গেল? যদি সুদ থাকে সুদের সাথে কম্পেয়ার করবে, তাহলে চারশো ভাগ, চারশো ভাগ বা চারশো ইউনিট, এটা আসল। আর প্রশ্নে রিয়েল ভ্যালু দেওয়া দেওয়া আছে বারোশো টাকার, বারোশো টাকাটা আসল এখানে। হ্যাঁ, তাহলে এটাও আসল বা মূলধন, এটাও আসল বা মূলধন, তার মানে চারশো ইউনিটের ভ্যালুই হচ্ছে কত বলে দেখি, বারোশো টাকা। বুঝে গেল? এটাও আসল, এটাও আসল, তাহলে চারশোর ভ্যালুই বারোশো, কত গুণ, তিন গুণ, চারশোর সঙ্গে তিন গুণ করলে তিন চারে বারোশো। তাহলে এবার বার করতে বলছে সুদ কত, সুদ হচ্ছে একচল্লিশ ইউনিট, একচল্লিশের ভ্যালু কত, এটাও তিন গুণ হবে, তিন গুণ করলে কত হবে, তিনকে তিন, তিন চারে বারো, একশো তেইশ টাকা। বুঝতে পারলে? স্টেপগুলো বোঝার চেষ্টা করো, সেম টাইপের আমরা আরও করছি ভাই, কোনো টেনশন করো না।
পার্সেন্টকে ভগ্নাংশে আনবে, দুবার লিখবে আসল সুদ আসল। কুড়ি টাকা রাখলে এক না কিন্তু একুশ, কুড়ি টাকা আসল সুদ এক, দুটো মিলে একুশ, কুড়ি রাখলে একুশ হবে, দু বছর বলছে দুবার, পরে উপর থেকে নিজ বরাবর গুণ এদিকেও গুণ, তাহলে চারশো রাখলে চারশো একচল্লিশ হয়ে যাবে, কত বাড়লো একচল্লিশ, যেটা বাড়ে সেটাই সুদ। এবার আসল চারশো, চারশোর ভ্যালু যদি বারোশো হয় তিন গুণ, তাহলে চক্রবৃদ্ধি সুদ একচল্লিশ ইউনিট, একচল্লিশের ভ্যালু কত, এটাও তিন গুণ হবে, তিন একচল্লিশে একশো তেইশ টাকা, এটাই অ্যান্সার। দেখো দু নম্বরে কি বলছে, কত টাকার বার্ষিক দশ পার্সেন্ট আরে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ, চারশো কুড়ি টাকা। আগেরটায় হয়তো কিছু কিছু আগে তোমাদের ডাউট বা কনফিউশন আছে, তাই না? তো দেখো এইটার মাধ্যমে একদম পুরো ডাউট বা কনফিউশন ক্লিয়ার করবো, একদম শুধু মন দিয়ে শোনার চেষ্টা করে কি কি বলছি। তাহলে ফার্স্ট কাজ, পার্সেন্টকে ভগ্নাংশে আনো, দশ পার্সেন্ট মানে দশ বাই একশো, ছোটো করলে কত হবে বস, এক বাই দশ, তার মানে দশ টাকা আসল, নিচেরটা আসল, আর সুদ আসল কত হবে দশ যোগ এক এগারো, আসল আর সুদ আসল লিখবে। হ্যাঁ এবার এত লেখালেখি করছি না, দশ টাকা রাখলে এদিকে ভুলেও এক লিখবে না, সুদ আসল এগারো, দশ টাকা রাখলে এগারো টাকা হবে, এদিকে আসল, আসল হচ্ছে নিচেরটা দশ, আর সুদ আসল এগারো, দশ যোগ এক এগারো, আগেরটা এক বাই কুড়ি ছিল, কুড়ি টাকা আসল সুদ আসল কুড়ি যোগ এক একুশ, এবার দশ যোগ এক এগারো, দু বছর বলছি এটাকে চাষ দুবার লিখবে, ওকে, আসল সুদ আসল দশ টাকা আসল হলে সুদ আসল দশ যোগ এক এগারো, দু বছর বলছে দুবার, তিন বছর বললে তিনবার লিখবে, তারপর জাস্ট উপরে থেকে নিজ বরাবর গুণ করো, দশ দশে একশো, আর এখানে এগারো এগারো মিলে একশো একুশ, তাহলে এটা আসল এইটা সুদ আসল, কয় বছরে বলে দেখি, এক এক মিলে দুই বছর, তিন বছর বললে তিনবার লিখবে, তাহলে আসল যদি একশো হয় সুদ আসলে হবে একশো একুশ ইউনিট, তাহলে সুদ কত ভাই, সুদ কত বাড়লো, একশো একুশ মাইনাস একশো কত বাড়লো বলে দেখি, একুশ ইউনিট বাড়লো, যেটা বাড়ে সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি সুদ, কি বলি আমরা চক্রবৃদ্ধি সুদ, এটা আসল, আসল হচ্ছে একশো, ঠিক আছে একশো ইউনিট, সুদ আসল একশো একুশ ইউনিট, তাহলে সুদ কত একুশ ইউনিট, তাহলে ভাই এটা হচ্ছে সুদ আর এটা আসল, এটা সুদ আসল। প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে দেখো, প্রশ্নে এবার সুদ দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ চারশো কুড়ি টাকা, তাহলে আমরা সুদ কত বার করলাম একুশ ইউনিট, আর প্রশ্নে সুদ দেওয়া আছে চারশো কুড়ি, চক্রবৃদ্ধি সুদ চারশো কুড়ি, এটা আসল না কিন্তু ভাই, এটা সুদ, তাহলে ভাই এটাও সুদ এটাও সুদ, দুটোই সেম জিনিস, চক্রবৃদ্ধি সুদ একুশ ইউনিট আর প্রশ্নে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ চারশো কুড়ি টাকা, দুটোই চক্রবৃদ্ধি সুদ, যেহেতু দুটোই চক্রবৃদ্ধি সুদ তাহলে আমি বলতেই পারি একুশ ইউনিটের ভ্যালু হচ্ছে কত, চারশো কুড়ি, কত গুণ বলো দেখি, একুশ দ্বিগুণে বিয়াল্লিশ আর একটা শূন্য কুড়ি গুণ, তাহলে কুড়ি দিয়ে গুণ করে আসে, এটাও চক্রবৃদ্ধি সুদ এটাও চক্রবৃদ্ধি সুদ, সেম জিনিস সেম, যেহেতু দুটো সেম জিনিস তাহলে আমি বলতেই পারি একুশের ভ্যালু হচ্ছে কত, চারশো কুড়ি। এবার বলছে তাহলে টাকাটা কত, কত টাকা মানে আসলটা কত, তাহলে আসল হচ্ছে একশো ইউনিট, একশোর ভ্যালু কত ভাই, এটারও কুড়ি দিয়ে গুণ করবো, তাহলে কুড়ি দিয়ে গুণ করলে দুই একে দুই তিনটে শূন্য, ওকে, আগেরটায় আসল ছিল আসলের সাথে কম্পেয়ার করছি, এবার ভাই সুদ দেওয়া আছে চারশো কুড়ি টাকাটা সুদ, তাহলে এটাও সুদ এটাও সুদ সেম জিনিস, যেহেতু দুটোই সুদ তাহলে আমি বলতে পারি একুশের ভ্যালু চারশো কুড়ি, দুটোই চক্রবৃদ্ধি সুদ, একুশের ভ্যালু চারশো কুড়ি, কত গুণ কুড়ি গুণ, তাহলে এবার বার করতে বলছে আসল কত, আসল হচ্ছে একশো ইউনিট, একশোর ভ্যালু কত, এটাও কুড়ি গুণ, কুড়ি দিয়ে গুণ করলে কত হবে দুই হাজার টাকা, এটি অ্যান্সার। এবার কি বলছে দেখো, ছয় মাস অন্তর সুদ দেওয়া হলে এক হাজার টাকার কুড়ি পার্সেন্ট হারে আঠারো মাসের সুদ কত, তো দেখো এরকম যদি বলে ছয় মাস অন্তর দেওয়া হয় চার মাস অন্তর দেওয়া হয়, এটার মানে কি বলো দেখি, এটার মানে হচ্ছে নর্মালি চক্রবৃদ্ধি সুদ, আজকে শুরুতেই যেমন কনসেপ্ট ক্লিয়ার করলাম না, সুদ গিয়ে আসলের সঙ্গে যুক্ত হয়, এটা নর্মালি এক বছর পর পর হয়, কিন্তু এরকম যদি দেওয়া থাকে ছয় মাস অন্তর চার মাস অন্তর, তার মানে কি বলো দেখি, ছয় মাস অন্তর দেওয়া হয় মানে ছয় মাস পরপর সুদ আর আসল যুক্ত হচ্ছে, সুদ গিয়ে ছয় মাস পর পর আসলের সঙ্গে যুক্ত হয়, তাহলে স্যার এই ধরনের অঙ্ক কিভাবে করব, এই ধরনের অঙ্ক করার বুদ্ধি হচ্ছে যে পার্সেন্ট দেওয়া থাকবে না, কুড়ি পার্সেন্ট বা আট পার্সেন্ট বা দশ পার্সেন্ট কিছু না কিছু তো থাকবে, কুড়ি পার্সেন্টই বলছে না, হ্যাঁ এটার সঙ্গে গুণ করবে, কুড়ি পার্সেন্ট মানে ওইটা হচ্ছে ভাই এক বছরের ডাটা, পার্সেন্ট উঠালে কি হয় ভাই, কুড়ি পার্সেন্ট মানে, আচ্ছা লেখো কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো, এবার এটা তো ভাই এক বছরের ডাটা, ছয় মাসের ডাটা কিভাবে বার করবে, এটারে ছয় দিয়ে গুণ করে দিবে ছয়, যদি বলে চার মাস তাহলে চার দিয়ে গুণ করবে, যদি বলে তিন মাস অন্তর দেওয়া হয় তিন দিয়ে গুণ করবে, ওকে, এবার জাস্ট আরেকটু কাজ করতে হবে, ছয় মাস বলছে ছয় দিয়ে গুণ করবে, এটাকে বছরে আনতে হবে, বছরে আনতে গেলে বারো মাসে এক বছর না, বারো দিয়ে ভাগ করে দেবে, যদি বলে চার মাস চার দিয়ে গুণ করবে
যদি বলে 8 মাস 8 দিয়ে গুণ করবে, পরে বছরে আনতে গেলে 12 মাসে 1 বছর 12 দিয়ে ভাগ করবে। যদি দিন থাকে, অনেক সময় দিন 100 দিন পর পর বা 100 দিন অন্তর নর্মালি বলে না, তাহলে 100/365 হবে। ওকে, 365 দিন 1 বছর, তাহলে 6 মাস বলছে 6 দিয়ে গুণ করবো, আর এটার বছরে আনার জন্য 12 মাসে 1 বছর 12 দিয়ে ভাগ করলো, তাহলে পার্সেন্ট উঠালে 100, পার্সেন্ট তুললে 100, পার্সেন্ট তুললে 100, 6 মাস বলছে 6 দিয়ে গুণ করবো, আর বছরে আনার জন্য 12 দিয়ে ভাগ। তাহলে এবার 0 0 ক্যান্সেল, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, উপরে নাই মানে 1, তাহলে উপরে 1 আর নিচে 5 দুগুণে 10। তারপর কি কনসেপ্ট? সেম কনসেপ্ট, এটা আসল, আসল হচ্ছে 10 আর এটা 6 মাসের সুদ। কেন? অনেকে বলবে স্যার কেন, কারণ এটা 6 মাস অন্তর দেওয়া হয় না, 6 দিয়ে গুণ করলে না, এটা 6 মাসের সুদ, 6 মাসের। তাহলে আসল হবে সেম আগের মতো 10, আর সুদ আসল কত হবে 10+1=11। কিন্তু এটা ভাই 6 মাসের ডাটা, যেহেতু 6 মাস দিয়ে গুণ করলে 6 মাসের ডাটা, এটা 6 মাস পর পর রেখে হবে। যদি 4 মাস দিয়ে গুণ করো তাহলে 4 মাসের ডাটা পাবে ভাই। তাহলে এটা আবার লেখো 10+11 কয় মাস? 6 মাস। আবার লিখো, আবার তিনবার কেন লিখবো দেখো ভাই, এটা তিনবার লিখবো, তিনবার কেন? কারণ প্রশ্নে 18 মাস বলছে না, 18 মাস, 6 6 12, 12 আর 6 18, বুঝে গেলে কি বললাম? 18 মাস। যদি বলতো 12 মাস দুইবার লিখতাম, 6 6 12, 18 মাস বলছে তিনবার, 6 6 12, 12 আর 6 18, আর এদিকেরগুলো কি করবে? জাস্ট উপর থেকে নিজ বরাবর গুণ, আর এদিকেরগুলোও কি করবে? গুণ। তাহলে 10 10 100, 100 সঙ্গে 10 গুণ করলে 1000, আর এদিকে সময় কত? আচ্ছা 18 মাস তো লেখে আছে, এদিকে গুণ করে 11 11 121, 121কে আবার 11 দিয়ে গুণ করলে 1331। তার মানে আসল যদি 1000 হয়, 1000, তার মানে সুদ আসল কত হবে? 1331। আসল যদি 1000 হয়, সুদ আসল হবে 1331। তাহলে বলো দেখি কত বাড়লো, কত 1000 থেকে 1331 কত বাড়লো? 1331-1000, তাহলে 1331 থেকে 1000 বাড়লে বিয়োগ করলে কত হয় ভাই? 331, এটা হচ্ছে সুদ। ওকে, তাহলে একটু দেখো, আমরা বুঝার চেষ্টা করি। হ্যাঁ, পার্সেন্টকে তুললে 100, 6 মাস বলছে 6 দিয়ে গুণ করবো, 4 মাস বললে 4 দিয়ে গুণ করবো, বছরে আনার জন্য 12 দিয়ে ভাগ, 1/10 হলো, তার মানে 10 টাকা রাখলে 11 টাকা হবে। এখানে ভুলেও সুদ লাগবে না, সুদ আসল। এবার 18 মাস বলছে তিনবার লিখবো, তিনবার কেন? 6 6 12, 12 আর 6 18, তিনবার। ওকে, 10 থেকে 11, 10 থেকে 11, 10 থেকে 11, এবার উপর থেকে নিচ বরাবর গুণ, 3টা 10 গুণ করলে 1000, 3টা 11 গুণ করলে 1331, তার মানে 1000 রাখলে 1331 হবে। কত বাড়লো? 331, যেটা বাড়ে সেটাকে আমরা কি বলি? চক্রবৃদ্ধি সুদ। কি বলি এটা? চক্রবৃদ্ধি সুদ। এবার প্রশ্নে কি দেওয়া আছে? ও প্রশ্নে এনে বলো দেখি আসল আমরা কত দিলাম? 1000 ইউনিট, আর প্রশ্নেও আসল 1000ই বলছে, 1 গুণ 1 গুণ, বুঝা গেল? আমরা আসল ধরলাম 1000 ইউনিট, আর প্রশ্নে আসল বলছে 1000 টাকা, সেম জিনিস, 1000 ইউনিটের ভ্যালু 1000। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 331 ইউনিট, তাহলে 331-এর ভ্যালু কত? এটাও 1 গুণ হবে, 331, ওকে, 331 টাকা। ওকে, 1000 ইউনিটের ভ্যালু যদি 1000 হয়, 1 দিয়ে গুণ করলে আসে, তাহলে 331 ইউনিটের ভ্যালু কত হবে? এটারও 1 দিয়ে গুণ করবো, 331, ওকে, 331 টাকা, এটি অ্যান্সার। তো দেখো 4 নম্বরে কি বলছে, 4 মাস অন্তর সুদ দেওয়া হলে 16000 টাকার 15% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তো এখানে কি বলছে দেখো, 4 মাস অন্তর, আগেরটা যেমন 6 মাস অন্তর দেওয়া হয় বলছে, এবার বলছে 4 মাস অন্তর। তাহলে আমরা কি করবো? 15% বলছে না, 15% মানে 15/100। দেখো আগেরটা যেভাবে করলাম সেম ভাবে বাই সেম, পার্সেন্ট তুললে 100, পরে কি করা হয় বলো দেখি? আগেরটায় কি করছিলাম? 6 মাস বলছিল 6 দিয়ে গুণ করেছি, এবার 4 মাস বলছে এটারে 4 দিয়ে গুণ করবো, আর বছরে আনার জন্য 12 মাসে 1 বছর 12 দিয়ে ভাগ। পার্সেন্ট তুললে নিচে 100, এবার 4 মাস বলছে 4 দিয়ে গুণ, এবার মাস থেকে বছর আনতে গেলে 12 মাসে 1 বছর 12 দিয়ে ভাগ। এবার এখানে কি হবে দেখো, 3 4 12, 4 দিয়ে 12কে ভাগ করলাম 3, মাসে আনতে গেলে আগেরটাও যেমন 6 কে 12 দিয়ে ভাগ করছি, কিন্তু এবারও সেম, এবার 3 দিয়ে 15কে ভাগ করো, 3 5 15, 3 5 15, 5 দিয়ে 100কে ভাগ করো, 5 20 100, উপরে 9 মানে কত থাকবে? 1, উপরে 1 নিচে 20, এটা বলো দেখি কয় মাসের সুদ? বলো দেখি 4 মাসের সুদ, 4 মাসের। তার মানে 20 টাকা যদি আসল হয় তাহলে সুদ আসল কত হবে বলো দেখি? 20+1, 20 টাকা আসল, 1 টাকা সুদ, তার মানে কত হবে? 21 টাকা।
কয় মাসে বলে দেখি চার মাসে। কুড়ি টাকা আসল হলে এক টাকা সুদ, সুদ আসল কত একুশ, কুড়ি রাখলে একুশ হবে চার মাসে। কিন্তু অনেকে বলবে না স্যার আগেরটা ছয় মাস ছিল, অবশ্যই ছয় মাস ছিল, আগেরটা ছয় মাসের ডাটা বার করছি, ছয় দিয়ে গুণ করছি, এবার চার মাস দিয়ে গুণ করছো তাহলে চার মাসের ডাটা পাবে। এবার প্রশ্নে কয় বছর বলছে এক বছর, তাহলে তিনবার লিখবো কেন, কুড়ি থাকলে একুশ হবে, কয় মাসে চার মাসে। আবার ভাই কুড়ি থাকলে কত হবে একুশ হবে, কয় মাসে চার মাসে। তিনবার কেন লিখলাম, কারণ এক বছর বলছে না, দেখো চার চার মিলে আট মাস, আট আর চার মিলে বারো মাস। প্রশ্নে এক বছর বলছে, এক বছর মানে বারো মাস, তাহলে কিভাবে বার করবে, দেখো চার চার মিলে আট আরও চার বারো মাস, বুঝা গেল। এক বছর বলছে, এক বছর মানে বারো মাস, বারো মাস মানে এই যে চার মাস আরও চার মাস, আট মাস আরও চার মাস, বারো মাস, বুঝতে পারলে। প্রশ্নে এক বছর বলছে, এক বছর মানে বারো মাস, তাহলে বারো মাসের ডাটা কিভাবে বার করবে, তিনবার গুণ করলাম, দুইবার গুণ করলে চার চার আট, মানে দুইবার লিখলে চার চার মিলে আট আরও চার মিলে বারো মাস বা এক বছর, বুঝে গেলো। এক বছর বলছে তাহলে এটা তিনবার লিখলাম, তারপর উপর থেকে নিচ বরাবর গুণ করো, কুড়ি কুড়ি গুণ করলে চারশো, চারশোর সঙ্গে কুড়ি গুণ করলে আট হাজার, আর এদিকে গুণ করো একুশ, একুশ গুণ করলে চারশো একচল্লিশ, তার সঙ্গে যদি আবার একুশ গুণ করো তাহলে হবে নয় হাজার দুইশো একষট্টি, বুঝে গেল। আর সময়টা কত হবে, চার আর চার মিলে এক, সময়গুলো যোগ হবে কিন্তু, চার চার মিলে আট, আট আর চার মিলে বারো মাস, বারো মাস বা এক বছর। প্রশ্নে যদি বলতো আট মাস, তাহলে দুবার লিখতাম, চার চার মিলেই আট হয়। এনে এক বছর বলছে, এক বছর মানে বারো মাস, তাহলে কয়বার লিখবো, তিনবার, তিনবার লিখলে কী হবে, চার চার মিলে আট আরও চার বারো মাস বা এক বছর, বুঝে গেল। তাহলে এক বছর বলছি তিনবার লিখলাম, কেন তিনবার বুঝতে পারলে, চার চার মিলে আট মাস আরও চার মাস বারো মাস, তাহলে আসল হচ্ছে আট হাজার ইউনিট, আর সুদ আসল হচ্ছে নয় হাজার দুশো একষট্টি ইউনিট। তার মানে আট হাজার টাকা ব্যাংকে রাখলে নয় হাজার দুশো একষট্টি টাকা হয়ে যাবে। কত টাকা বাড়লো বলো দেখি, বিয়োগ করো, নয় হাজার দুশো একষট্টি মাইনাস আট হাজার, তাহলে কত টাকা বাড়ছে বলো দেখি, বারোশো একষট্টি টাকা বাড়ছে বা বারোশো একষট্টি ইউনিট বাড়ছে। যেটা বাড়ে ভাই এটাকে আমরা কি বলি, চক্রবৃদ্ধি সুদ, কি বলি আমরা, চক্রবৃদ্ধি সুদ। তাহলে বুঝতে পারলে, চার মাস ছয় মাস দিলে অন্তর বললে আশা করি এখন বার করতে পারবে, এত দিয়ে গুণ করে দিবে, হ্যাঁ পরে এইভাবে সিম্পলিফাই করবে। আট হাজার রাখলে নয় হাজার দুশো একষট্টি হচ্ছে, কত বাড়ছে, বারোশো একষট্টি, যেটা বাড়ে সেটাই সুদ। এবার একটু কম্পেয়ার করো, হ্যাঁ তাহলে বলো দেখি, প্রশ্নে আসল কত দেওয়া আছে, ষোলো হাজার, আমাদের আসল আসলো আট হাজার ইউনিট, আর প্রশ্নে আসল বলছে কত, ষোলো হাজার টাকা। দেখো দুটোই সেম জিনিস, এটাও আসল এটাও আসল, তাহলে আট হাজারের ভ্যালু ষোলো হাজার, কত দিয়ে গুণ করলে আসে, দুই দিয়ে, আট হাজার ইউনিটের ভ্যালু ষোলো হাজার, এটাও আসল এটাও আসল, তাহলে এবার সুদ হচ্ছে বারোশো একষট্টি ইউনিট, বারোশো একষট্টি ইউনিটের ভ্যালু কত, এটারও দুই দিয়ে গুণ করবো, তাহলে দুই দিয়ে গুণ করলে দুই ওকে দুই, ছয় দুগুণে বারো, দুই থাকবে এক, বারো দুগুণে চব্বিশ, আর একে পঁচিশ, তার মানে দুই হাজার পাঁচশো বাইশ টাকা, বুঝতে পারলে। আট হাজারের ভ্যালু যদি ষোলো হাজার টাকা হয়, দুই গুণ হয়, তাহলে বারোশো একষট্টি ইউনিটের ভ্যালু কত, এটাও দুই গুণ হবে, তাই দুই দিয়ে গুণ করলে দুই হাজার পাঁচশো বাইশ টাকা, এটাই অ্যান্সার। তো দেখো পাঁচ নম্বরে কি বলছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের বেসিক বলা যেতে পারে। হ্যাঁ কত টাকার কুড়ি পার্সেন্ট সুদের হারে দুই বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য আটচল্লিশ টাকা হবে, মন দিয়ে শুনবে, স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো, তাড়াহুড়ো করতে যাও না, তাহলে কিন্তু আবার প্রবলেম করবে। হ্যাঁ এখন একটু ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছি, তোমার মনে হবে স্যার এত বড় অঙ্ক পরীক্ষায় করতে পারবে, হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে, এখন বোঝানোর জন্য শেখানোর জন্য আমি একটু বড় করে দেখাচ্ছি। হ্যাঁ তো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স দেওয়া আছে, তাহলে কী অ্যাপ্রোচে করবো, পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্ট ভাঙিয়ে আগেরটা যেভাবে চক্রবৃদ্ধি সুদ বার করতাম এটা সেমভাবে বার করো। কত পার্সেন্ট বলছে বলো দেখি, কুড়ি পার্সেন্ট, তো এটা তো আর ছয় মাস ছয় মাস বলেনি, সিম্পল হিসাব, কুড়ি বাই একশো, পাঁচ কুড়ি একশো, এক বাই পাঁচ, তাই না। তার মানে আসল যদি পাঁচ টাকা হয়, সুদ আসল কত হবে, পাঁচ যোগ এক ছয় টাকা, তাহলে পাঁচ টাকা যদি আসল হয়, আসল তাহলে এক বছর পরে সুদ আসল হবে পাঁচ যোগ এক, তার মানে ছয় টাকা। পাঁচ টাকা যদি আসল হয় এক টাকা সুদ, তার মানে সুদ আসল কত হবে, পাঁচ যোগ এক অর্থাৎ ছয় টাকা। এবার তিন বছর বলছে, তাই না, তিন বছর না কয় বছর বলছে, সরি দুই বছর বলছে, তাহলে দুই বছর বলছে ভাই এটাতে দুবার লিখবো, দুবার, আগে চক্রবৃদ্ধি সুদ বার করি, চক্রবৃদ্ধি সুদ পাঁচ টাকার, এক বছর পরে ছয় টাকা হবে, তিন বছর বললে তিনবার লিখবো, তারপর কি করব, জাস্ট উপর থেকে নিচ বরাবর গুণ, তাহলে এইদিকে গুণ করলে কত হয়, পাঁচ পাঁচে পঁচিশ, আর এখানে সময়টা কত হবে, এখানে এক বছর, এখানে এক বছর, তাহলে এক এক মিলে কত বছর হয়ে যাবে বলে দেখি, দুই বছর। হ্যাঁ উপর থেকে নিচ বরাবর সবসময় গুণেই করতে হবে, কখনো যোগ না, কিন্তু
তিন বছর বললে তিনবার লিখবে, দুই বছর বললে দুবার লিখবে, ঠিক আছে? এদিকে গুণ করো ছয় ছয় ৩৬ টাকা, তার মানে ২৫ ইউনিট। এটা যদি আসল হয়, আসল এটা আসল, তাহলে এটা হচ্ছে সুদ আসল, তাই না? ৩৬ ইউনিট, তার মানে ২৫ ইউনিট আসল হলে মানে সুদ আসল ৩৬ ইউনিট, মানে ২৫ টাকা ব্যাংকে রাখলে সেটা বাড়তে 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 ৩৬ টাকা হবে। মাথায় ঢোকাও, ২৫ টাকা ব্যাংকে রাখছো সেটা বেড়ে 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 ৩৬ টাকা হয়ে গেলো। তাহলে কত টাকা বাড়লো বলে দেখি, ২৫ বেড়ে ৩৬ হলো, ৩৬ থেকে ২৫ মাইনাস করো, তাহলে বিয়োগ করলে কত হয়, ১১ ইউনিট। ১১ ইউনিট বা ১১ টাকা বাড়লো, যেটা বাড়লো ভাই এটাকেই আমরা বলি চক্রবৃদ্ধি সুদ। কি বলি আমরা? চক্রবৃদ্ধি সুদ। ২৫ টাকা যদি আসল হয়, সুদ আসল হবে ৩৬ টাকা, ২৫ টাকা ব্যাংকে রেখেছো সেটা বাড়তে 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 ৩৬ টাকা হয়ে গেলো, তাহলে কত টাকা বাড়লো, ১১ টাকা বাড়লো, যেটা বাড়লো সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, তাই না? তাহলে এটা হলো চক্রবৃদ্ধি সুদ। দাঁড়াও, প্রশ্নে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স দেওয়া আছে, ডিফারেন্স দুটোর পার্থক্য বা ডিফারেন্স দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে, ৪৮। আরেকটা ডিফারেন্স আমরা ইউনিট দিয়ে বার করি। তাহলে চক্রবৃদ্ধি সুদ তো কিভাবে বার করতে হয় জানো? তোমরা পার্সেন্ট ভাঙাবে, দু বছর বলছি দুবার লিখবে। এবার সরল সুদ কিভাবে বার করবে? সরল সুদের বেসিক আমরা গতকালকে করেছি, কিভাবে করে ভাই? সরল সুদের একটাই সূত্র, আই ইকাল টু পিটিআর বাই ১০০। তাহলে আই তো আই, আই মানে সুদ, সুদ বার করব। পি মানে আসল, আসল কোনটা বসাবো বলে দেখি? আসল তো জানি না, এই যে আসল এটাই ধরে নিই। চক্রবৃদ্ধি সুদে আসল কত ধরছো? ২৫, এই ২৫ ইউনিট আসল, আসল জানি না আমরা, ধরলাম ২৫, বুঝা গেল? এখানে আসল কত ধরছো? ২৫ ইউনিট, এই আসলটাই এখানে বসাও, ২৫, বুঝা গেল? আসল প্রশ্নে দেওয়া নাই, তাহলে কত বসাবো স্যার? এই যে এখানে দেখো আসল কত, ২৫ ইউনিট না, এটাই আসল। টি টাইম দুই বছর, আর রেট কত পার্সেন্ট? ২০%, আর মানে রেট ২০%, ২০ আর নিচে ১০০, তাই কাটো, শূন্য শূন্য কাটো, দুই দিয়ে ১০ কাটো, ৫, ৫ পাঁচা ২৫, তাহলে ৫ দুগুণে ১০ ইউনিট, এটা হচ্ছে সরল সুদ। আই ইকাল টু পিটিআর বাই ১০০ দিয়ে কি পাবে? সরল সুদ। তাহলে সরল সুদ তো সিম্পল, এক লাইনে হয়ে যাবে, আই ইকাল টু পিটিআর বাই ১০০, পি মানে আসল, এই যে এই এটাই বসবে, এখানে যত আসবে এটাই আসল, ওকে, আসল এখানে ২৫ ধরছি, এটাই আসল। টি টাইম দুই বছর, আর ২০% ভাঙিয়ে ১০ ইউনিট, তাহলে চক্রবৃদ্ধি সুদ ১১ ইউনিট, সরল সুদ ১০ ইউনিট, দুইটার ডিফারেন্স, ডিফারেন্স মানে বুঝো পার্থক্য, পার্থক্য মানে একটার থেকে একটা বিয়োগ করো, ওকে? তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স বা পার্থক্য হচ্ছে ১ ইউনিট। অনেকে না বুঝতে পারে না পার্থক্য মানে কি, পার্থক্য মানে কত কম বা কত বেশি, তার মানে সরল সুদ ১০ ইউনিট, চক্রবৃদ্ধি সুদ ১১ ইউনিট, কোন সুদ বেশি? চক্রবৃদ্ধি সুদ বেশি। কত ইউনিট বেশি? ১ ইউনিট বেশি, এটাই ডিফারেন্স। চক্রবৃদ্ধি সুদটা কত বেশি? ১ ইউনিট বেশি, এটাই ডিফারেন্স। তাহলে আমাদের ডিফারেন্স আসলো ১ ইউনিট, আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে? প্রশ্নের ডিফারেন্স বলছে ৪৮। তাহলে ভাই এটাও ডিফারেন্স, এটাও ডিফারেন্স, এটাও চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স, এটাও চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স, দুটোই সেম জিনিস ভাই, একটু বোঝার চেষ্টা করো। চক্রবৃদ্ধি সুদ এইভাবে বার করলাম, আগেই আমরা করছি, সরল সুদ এইভাবে বার করলাম, দুটোর ডিফারেন্স এক, একের ভ্যালু ৪৮, কত গুণ? ৪৮ দিয়ে গুণ করলে আসে, তাহলে এবার বলছে আসল কত, আসল হচ্ছে কত, তাই না? আসল বলছে না কত টাকার, মানে আসল, আসল হচ্ছে ২৫ ইউনিট, ২৫ এর ভ্যালু কত, এটারও ৪৮ দিয়ে গুণ করবো, তাহলে ২৫ কে ৪৮ দিয়ে গুণ করলে কত হয়, গুণ করে দেখো ভাই কত হবে, ১২০০ টাকা। হ্যাঁ, তাহলে আসল কত হবে ভাই? ১২০০ টাকা, এটাই অ্যান্সার, সেম আগের মতো। হ্যাঁ, কত টাকার ৫% হারে দুই বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য? ১৬ টাকা হবে, এবারে দু বছর বলছে, তাহলে আমরা কি করি, পার্সেন্টকে ভাঙাই, ৫% মানে কত হয়, আগে চক্রবৃদ্ধি সুদ বার করি, ৫% মানে ৫/১০০, ৫ দিয়ে ১০০কে ভাগ করো, ৫×২০, ১/২০, তার মানে ২০ টাকা যদি আসল হয়, ১ টাকা সুদ, তার মানে সুদ আসল কত হবে, ২০+১, তার মানে ২১ টাকা, ২০ টাকা যদি আসল হয়, ২০ টাকা, তাহলে ১ টাকা সুদ, তার মানে সুদ আসল কত হবে, ২১ টাকা, ২০ টাকা যদি আসল হয়, ১ টাকা সুদ, ২০ টাকা আসল মানে ব্যাংকে ২০ টাকা রাখলে ১ টাকা সুদ, সুদ আসল কত, ২১, এবার দু বছর বলছে, এটাকে জাস্ট কয়বার লিখবে, দুবার, ২০ টাকা রাখলে, ২০ টাকা যদি আসল হয়, সুদ আসল ২১ টাকা, ২০ টাকা যদি আসল হয়, সুদ আসল ২১ টাকা, দু বছর বলছি দুবার লিখবে, ওকে, ২০ টাকা আসল হলে সুদ আসল ২১ টাকা, ২০ টাকা আসল হলে সুদ আসল ২১ টাকা, দু বছর বলছি দুবার লিখবে। এবার উপর থেকে জাস্ট নিজ বরাবর গুণ করো, ২০ ২০ ৪০০,
আর এখানে কত হবে 21 21 গুণ করলে 441 তার মানে আসল যদি 400 ইউনিট হয় 400 তাহলে সুদ আসলে হবে 441 ইউনিট তাহলে কত বাড়লো বলো দেখি বিয়োগ করো 441 মাইনাস 400 যেটা বাড়ে সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি সুদ এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আগের অঙ্কগুলো তো আমরা দেখছি আর এটা হচ্ছে আসল আসল হচ্ছে কত বলে দেখি 400 ইউনিট 400 ইউনিট 400 রাখলে 441 হবে কত বাড়লে 41 যেটা বাড়ে এটাই চক্রবৃদ্ধি সুদ আরেকটা বার করি সরল সুদ কেন বার করব কারণ প্রশ্নে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স দেওয়া আছে সরল সুদ বার করার টেকনিক কি I equal to PTR by 100 তাহলে তুমি এখানে কি করবে I তো I সুদ জানি না P মানে আসল আসল কত প্রশ্নে দেওয়া নেই এটাই বসাও আসল আসল কত 400 ইউনিট আসল কত ভাই 400 T মানে টাইম 2 বছর R মানে রেট 5% 5 আর নিচে 100 200 200 ক্যান্সেল এক না লিখলে হয় তাহলে কত হয় 5 দুগুণে 10 4 10 40 ইউনিট এটা হচ্ছে কি ভাই এটা হচ্ছে সরল সুদ সংক্ষেপে লিখলাম সরল সুদ ওকে তাহলে সরল সুদ তো সিম্পল এই ফর্মুলা দিয়ে এসে গেল আর চক্রবৃদ্ধি সুদ দেখো এই ভাঙিয়ে ভাঙিয়ে আসলাম ঠিক আছে তো এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এটা হচ্ছে সরল সুদ দুটো ডিফারেন্স কত ভাই ডিফারেন্স চক্রবৃদ্ধি সুদ 41 আর সরল সুদ 40 তাহলে দুটোর ডিফারেন্স কত 41 থেকে 40 মাইনাস করলে 1 ইউনিট চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট আর প্রশ্নে দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স কত বলছে 16 টাকা সেম জিনিস ভাই সেম এটাও কি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স চক্রবৃদ্ধি সুদ 41 সরল সুদ 40 দুটোর ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট আর প্রশ্নে বলছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স হচ্ছে 16 টাকা তাহলে এটাও ডিফারেন্স সেম জিনিস যেহেতু দুটোই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স তাহলে আমি বলতে পারি 1 ইউনিটের ভ্যালু কত বলে দেখি 16 টাকা 1 ইউনিট মানে 16 টাকাকে বোঝাচ্ছে কত দিয়ে গুণ করলে আসে 16 দিয়ে গুণ করলে আসে তাহলে এবার বার করতে হবে আমাকে কত টাকা মানে আসলটা বার করতে হবে তাহলে আসল হচ্ছে 400 ইউনিট 400 ইউনিটের ভ্যালু কত এটাকে 16 দিয়ে গুণ করো 16 দিয়ে গুণ করলে কত হবে 400 গুণ 64 আর 2 শূন্য 6400 টাকা ওকে 1 ইউনিটের ভ্যালু 41 থেকে 40 হলো কত বাড়লো 1 ইউনিট 1 ইউনিটের ভ্যালু যদি 16 টাকা হয় তাহলে এখানে আসল হচ্ছে 400 ইউনিট 400 ইউনিটের ভ্যালু কত এটারও 16 দিয়ে গুণ করব তাহলে 16 দিয়ে গুণ করলে 400 গুণ 64 আর 2 শূন্য তার মানে আসল কত 6400 টাকা এটাই অ্যানসার দেখো 7 নম্বরে কি বলছে কোন আসল চক্রবৃদ্ধি সুদের আরে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে এনে কোনো মানে ওই আগের মতো এত জটিল করতে হবে না এনে কোনো ফর্মুলা ইউজ করব না একদম সিম্পল একটা বেসিক কনসেপ্ট দিয়ে অঙ্কটা হয়ে যাবে কি বলছে কোন আসল চক্রবৃদ্ধি সুদের আরে 5 বছরে দ্বিগুণ তাহলে 5 বছরে দ্বিগুণ মানে আসল যদি 1 হয় মানে 1 টাকা যদি ব্যাংকে রাখো তাহলে 5 বছর পরে সেটা দ্বিগুণ হবে দ্বিগুণ দ্বিগুণ মানে 2 গুণ 2 টাকা হবে ব্যাংকে আমি 1 টাকা ধরলাম কি ওই 100 ধরতে পারো নো প্রবলেম তাহলে 1 টাকা যদি ব্যাংকে রাখো 5 বছর পরে সেটা দ্বিগুণ হবে দ্বিগুণ মানে 2 ওকে 2 টাকা হবে আরো 5 বছর পরে কত হবে আরো 5 বছর পরে সেটা ভাই আরো দ্বিগুণ হবে দ্বিগুণ মানে 2 দ্বিগুণে 4 টাকা হবে বুঝা গেল 5 বছর পর পর দ্বিগুণ হবে সরল সুদেও করেছিলাম তখন কিন্তু এটা সুদের উপর ডিপেন্ড করতো সরল সুদে গতকালকে আমরা করেছি আর চক্রবৃদ্ধি সুদে আরো সহজ এটা আসলের মানে সুদ আসলের উপর ডিপেন্ড বুঝা গেল সুদ আসল বলতে এরকম 1 টাকা রাখলে দ্বিগুণ মানে 2 টাকা হলো 5 বছর পর আরো 5 বছর পর আরো দ্বিগুণ দ্বিগুণ মানে 2 দ্বিগুণে 4 টাকা হবে আরো 5 বছর পরে কি হবে আরো দ্বিগুণ হবে তাহলে আরো দ্বিগুণ মানে কত হবে 4 দ্বিগুণে 8 টাকা হবে ওকে 5 বছর পর পর দ্বিগুণ হয় 1 টাকা রাখলে 5 বছর পর দ্বিগুণ 2 টাকা হলো আরো 5 বছর পর আরো দ্বিগুণ 2 দ্বিগুণে 4 টাকা আরো 5 বছর পর আরো দ্বিগুণ 4 দ্বিগুণে 8 আরো 5 বছর পর আরো দ্বিগুণ 16 পরে 32 হিসেবে চলবে কিন্তু আমি 8 ই কেন থেমে গেলাম কারণ প্রশ্নে বলছে কত বছরে 8 গুণ হবে তাহলে 1 টাকা রাখছো দেখো 8 গুণ 8 টাকা হয়ে গেল কত বছরে এই যে এখানে 5 বছর পরে আরো 5 বছর সবগুলো যোগ করো প্রথমে 5 বছর পরে আরো 5 বছর পরে লাস্টে আরো 5 বছর তাহলে কত হয় 5 5 10 10 আর 5 যোগ করলে টোটাল 15 বছর ওকে কত বছরে তাহলে 8 গুণ হলো প্রথম 5 বছরে দ্বিগুণ পরে 5 বছর আরো দ্বিগুণ 4 গুণ পরে 5 বছর আরো দ্বিগুণ 8 গুণ তাহলে টোটাল কত বছর লাগলো 5 যোগ 5 10 আরো 5 15 বছর এটি অ্যানসার 8 নম্বরে কি বলছে দেখো কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে 3 গুণ হলে কত বছরে 27 গুণ হবে তাহলে 4 বছরে কি হয় 3 গুণ মানে
ব্যাংকে যদি এক টাকা রাখো, এক টাকা চার বছর পর সেটা কি হবে? তিন গুণ হবে। তিন গুণ, তিন গুণ মানে কয় টাকা হবে বলো দেখি? তিন টাকা। আরো চার বছর পর আরো তিন গুণ হবে, আরো তিন গুণ, প্রত্যেক চার বছর পর তিন গুণ। তাহলে এটারে আবার যদি তিন দিয়ে গুণ করো, তিন তিনে কে নয় টাকা হবে। চার বছর পর পর তিন গুণ, এক টাকা রাখলে তিন গুণ, তিন টাকা হবে। আরো চার বছর পর আরো তিন গুণ, তিন তিরিকে নয় টাকা। আরো চার বছর পর আরো তিন গুণ হবে, তাহলে আরো যদি তিন গুণ হয় তাহলে তিন নং কত হয়ে যাবে বলো দেখি? সাতাশ টাকা। চার বছর পর পর তিন গুণ, এক টাকা রাখলে তিন গুণ, তিন টাকা হলো। চার বছর পর আরো তিন গুণ, তিন তিরিকে নয় টাকা। চার বছর পর আরো তিন গুণ, তিন নং সাতাশ টাকা। তাহলে আলটিমেট এক টাকা রাখলে এটা সাতাশ টাকা হয়ে গেলো, সাতাশ গুণ হলো। তাহলে বলো দেখি, এক টাকা রাখছো সেটা সাতাশ গুণ হয়ে গেলো। সাতাশ গুণ কত বছরে? প্রথমে চার বছর, প্লাস পরে আরও চার বছর, প্লাস পরে আরও চার বছর। প্রথমে চার, পরে আরও চার, পরে আরও চার, তাহলে চার চার আট, আট আর চার যোগ করলে কত হয়? টোটাল বারো বছর। বুঝা গেল? এটি অ্যান্সার। নয় নম্বর দেখো, নয় দশে আমরা আলোচনা করব সুদের হার কিভাবে বার করে। হ্যাঁ, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল দুই বছরের সুদে আসলে ষোলো গুণ হবে? তাহলে আগের মতো ষোলো গুণ মানে এক টাকা যদি ব্যাংকে রাখো, এক টাকা, তাহলে সেটা সুদে আসলে কয় গুণ হবে বলো দেখি? ষোলো গুণ মানে ষোলো টাকা হবে দুই বছরে। এক টাকা রাখলে ষোলো গুণ হবে মানে ষোলো টাকা। যদি বলতো নয় গুণ নয় টাকা হবে, যদি বলতো চার গুণ চার টাকা হবে। আচ্ছা, এবার দেখো সুদের হার বার করতে গেলে না, এখানে তো দুই বছরের ডাটা দেওয়া আছে, কিন্তু দুই বছর না, তোমাকে এক বছরের ডাটা লাগবে। মানে এক টাকা রাখলে দুই বছর পর ষোলো টাকা হবে, ঠিক আছে, কিন্তু এক বছরে কত হবে সেটা আমার দরকার। দুই বছর বা তিন বছরের ডাটা থাকলে সুদের হার বার করতে গেলে প্রথম কাজ ভাই এক বছরের ডাটা বার করবে। ওকে, তিন বছর সরি দুই বছর আছে, এটা থেকে এক বছরে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবে? দুই বছর থেকে ভাই এক বছরে আসতে গেলে বাঁ দিকেরটারও বর্গমূল করবে, যা আছে এটার বর্গমূল, ডান দিকেরটারও বর্গমূল। এবার অনেকেই হয়তো তোমাদের মনে অনেকের প্রশ্ন যাচ্ছে যে স্যার তিন বছরে থাকলে কি করব, এটা আমি নেক্সট প্রবলেম আলোচনা করব, আপাতত দুই বছরটা ভাবি। তাহলে দুই বছর থাকলে কি করবে? বাঁ দিকেরটাও বর্গমূল, ডান দিকেরটাও বর্গমূল। তাহলে একের বর্গমূল করলে কত? এক ওকে এক, আর ষোলোর বর্গমূল করলে চার চারে ষোলো। তাহলে এক টাকা রাখলে বলে দেখি কত টাকা হয়ে যাবে? চার টাকা হবে এক বছরে। দুই বছর থেকে এক বছরে আসলাম, বাঁ দিকেরটাও বর্গমূল, ডান দিকেরটাও বর্গমূল। তাহলে এক থাকলে চার হবে, চার টাকা হবে বেড়ে। তাহলে বলে দেখি কত টাকা বাড়ছে? ফোর মাইনাস ওয়ান, তিন টাকা বাড়ছে, তিন টাকা। যেটা বাড়ে সেটাকে আমরা কি বলি? সুদ। ওকে, এক টাকা রাখলে চার টাকা হয়ে যাচ্ছে, চার টাকা কত বাড়লো? তিন টাকা বাড়লো। কেন বাড়লো? এটা সুদ। এবার সুদের হার কিভাবে বার করে? সুদের হার বার করে একটা ফর্মুলাও আছে, আর এটা ফর্মুলা না জানলেও চলে ভাই। হ্যাঁ, এক বছরের সুদ বাই আসল ইনটু হান্ড্রেড, মানে মোট কথা এক বছরের ডাটা রাখবে। এই ফর্মুলাটা না জানলেও চলবে, এমনি একটু বেসিক সেন্স খাটালেই বার করা যায়। মানে এক বছরের ডাটা রাখবে, আর এক বছরের সুদ বাই আসল ইনটু হান্ড্রেড ফর্মুলা মনে রাখতে পারবো, এমনিও করা যায়। এক টাকার উপর কত সুদ পেলে? তিন টাকা। নিচে টাকাটা লেখো, এক টাকার উপর সুদ কত পেলে? তিন টাকা। এক টাকা ব্যাংকে রেখে তুমি তিন টাকা সুদ পেলে, এক টাকার উপর সুদ পেলে তিন টাকা। আসল আসল ব্যাংকে কত টাকা রাখছো? এক টাকা। আর সুদ কত পেলে? তিন টাকা, এটা উপরে, আর শতকরা আনার জন্য ইনটু হান্ড্রেড। ওকে, কত রাখছো? এক টাকা, এটা আসল আসল। এক টাকার উপর তিন টাকা সুদ পেলে, এক টাকার উপর তিন টাকা সুদ পেলে, শতকরা আনার জন্য ইনটু হান্ড্রেড। নিচের এক না লিখলে হয় এত পার্সেন্ট, তিন দিয়ে একশোকে গুণ করলে বস, তাহলে অ্যান্সার কত হবে? তিনশো পার্সেন্ট। এটি অ্যান্সার। দেখো দশ নম্বরে কি বলছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল তিন বছরের সুদে আসলে সাতাশ গুণ হবে। এবার তিন বছর দেওয়া আছে, আসল যদি এক টাকা হয়, এক টাকা, তিন বছরে সাতাশ গুণ মানে সাতাশ টাকা হবে। তাহলে আমি কি বলছি, তিন বছর দুই বছর যাই থাক ভাই, এটা এক বছরে নিয়ে আসতে হবে। এক বছরে নিয়ে আসা সম্ভব? হান্ড্রেড পার্সেন্ট সম্ভব। এক বছরে আনতে গেলে ভাই এটার ঘনমূল কত হয়? ঘনমূল মানে এটা লিখো, এটার মাথায় রুটের মাথায় তিন থাকে, আর এটারও ঘনমূল মানে রুট লেখে মাথায় তিন, এটার মানে কি? তাহলে তিন বছর থেকে এক বছরে আসতে গেলে ঘনমূল কত হয়? ঘনমূল, এটা বর্গমূল না ঘনমূল। ঘনমূল মানে ভাববে কতর কিউব করলে এক হয়, একের কিউব করলে এক হয় এক। যেমন আমি যদি বলি ভাই বলো দেখি আটের ঘনমূল কত হবে, তাহলে কতর কিউব আট হয়, দুইয়ের কিউব আট, তাহলে আটের ঘনমূল হবে দুই। আমি যদি বলি ভাই বলো দেখি চৌষট্টির ঘনমূল কত হবে, তখন তোমাকে ভাবতে হবে কতর কিউব চৌষট্টি হয়, চারের কিউব চৌষট্টি, তাহলে চৌষট্টির ঘনমূল হবে চার।
ওকে, তাহলে ঘনমূল এভাবে বার করতে হয়, কতর কিউব করলে এটা আসে? আচ্ছা, তাহলে এখানে সাতাশের ঘনমূল কত হবে? কতর কিউব সাতাশ হয়? তিনের কিউব, তাহলে সাতাশের ঘনমূল তিন। তার মানে এক টাকা যদি ব্যাংকে রাখো সেটা বেড়ে কয় টাকা হয়ে যাবে? তিন টাকা। তাহলে বলো দেখি কত টাকা বাড়ছে? থ্রি মাইনাস ওয়ান, দুই টাকা। যেটা বাড়ে সেটাকে আমরা কি বলি? সুদ। কি বলি এটা আমরা? কে সেটাকে আমরা কি বলি ভাই? সুদ। এক টাকা রাখছো, তিন টাকা হয়ে গেলো, কয় টাকা বাড়লো? দুই টাকা। যেটা বাড়ে সেটাই সুদ। এবার সুদের হার যদি বার করি, সুদের হার কিভাবে বার করবে? নিচে আসল, আসল কত? এক টাকা। উপরে সুদ, এক টাকার উপর কত সুদ পেলে? দুই টাকা। নিচে আসল, এক টাকা, এক টাকার উপর সুদ পেলাম দুই টাকা। আর শতকরা আনার জন্য ইন্টু হান্ড্রেড, এত পার্সেন্ট। নিচে আসল, আসল হচ্ছে এক, এক টাকার উপর দুই টাকা সুদ পাওয়া গেলো, শতকরা আনার জন্য ইন্টু হান্ড্রেড। নিচের এক না লিখলে হয়, দুই দিয়ে একশোকে গুণ করলে তাহলে কত হবে ভাই? দুশো পার্সেন্ট। ওকে, এক টাকার উপর দু টাকা সুদ পেলাম, নিচে আসল, আসল হচ্ছে এক টাকা, এক টাকার উপর দু টাকা সুদ পাওয়া গেলো, আসলের উপর, নিচে আসল, আসল এক টাকা, সুদ কত পাওয়া গেলো? দুই টাকা। শতকরা আনার জন্য ইন্টু হান্ড্রেড, দুই দিয়ে একশোকে গুণ করলে দুশো পার্সেন্ট, এটি অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব, এই প্রবলেমটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে ফ্রেন্ডস।